বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনব। আপনি দেখেছেন যে ভারতের, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না, তো আমার মানুষ কী চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওটাতে মাত্র 36টা র্যাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো, 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর পেতে। কাজে এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবেই, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারি, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব, এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেয়া না দেয়া আমার ক্ষমতার মধ্যে নেই, কিন্তু আমাকে তো সবসময় আমার কথাটা বলতে থাকতে হবে, সেই কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। ভারতের সাথে তো আলোচনায় আপনার যেতেই হবে। ভারতের সাথে আমাদের কুশিয়ারা নিয়ে চুক্তি আছে, আমাদের ফেনি নিয়ে চুক্তি আছে, আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করার ব্যাপার আছে, 54 অভিন্ন না বলি, কারণ এটারও আবার কিছু কথা আছে যে আরও কিছু হয়তো অভিন্ন নদী আছে। অভিন্ন নদীগুলো নিয়ে ভারতের সাথে আমরা কথা বলবো। ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, বাংলাদেশের স্বাধীনতার সাথেও তার একটা সম্পর্ক আছে। ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা টিকিয়ে রাখবো, আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। আমরা হয়তো আন্তর্জাতিক মণ্ডলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ন্যায্য দাবি।